ये है एबीसी न्यूज एजीटी लाइव। दिस इज एबीसी न्यूज एजीटी लाइव। তাবত সংবাদ মাধ্যমের উপর যে আক্রমণ নেমে এসেছে এটা অভূতপূর্ব। আমরা এর আগে 1975 সালে জারি করা জরুরি অবস্থা দেখেছি, জরুরি অবস্থার সময় সংবাদ মাধ্যমের উপর আক্রমণ নেমে এসেছিল, কিন্তু এখন যে পরিস্থিতি এটা অতীতের সমস্ত রেকর্ড ছাড়িয়ে গেছে। এবং শুধু আগরতলা শহর না, আপনার বিশেষ করে আপনার মহকুমাগুলোতে এবং সেখানকার সবচেয়ে বেশি মানে আক্রমণ চলছে। আমি আপনাদের মাধ্যমে এটা জানাতে চাই মানুষের কাছে যে শুধু পত্রিকার সাংবাদিকরা না, হকাররা এমনকি পাঠকরা তারাও মারাত্মকভাবে আক্রান্ত। এবং হুমকি দেওয়া হচ্ছে যে আপনি যদি অমুক পত্রিকা রাখেন তাহলে আপনার পরিবারের উপর আপনার বাড়ি পুড়িয়ে দেওয়া হবে। সাংবাদিককে বলছে যে তুমি যদি আমার কথা অনুযায়ী আমাদের কথা অনুযায়ী না লিখো সংবাদ আমাদের চিন্তার বিরোধী হয় তাহলে তোমাকে খুন করা হবে। এবং আপনাদের মাধ্যমে আমি এটা জানাতে চাই যে অনেক সাংবাদিক আছেন মহকুমার যারা এলাকা ছাড়া এখন বাড়ি ছাড়া এবং তারা কেউ কেউ আগরতলাতেও আছেন আশ্রয় নিয়ে। এই হলো বিভৎস অবস্থা। বিকাশ দাসের উপর যে আক্রমণ হয়েছে রক্তাক্ত হয়েছে, এর আগে আরও কয়েকজন সাংবাদিক রক্তাক্ত হয়েছে। এমনকি জিবি হাসপাতালে একটা ঘটনা আমি এখন নাম উল্লেখ করছি না, কারণ সে আমাকে বলছে যে আপনি যদি কোথাও বলেন আমি খুন হয়ে যেতে পারি। মানে তার চিকিৎসা অর্ধসমাপ্ত অবস্থায় জিবি হাসপাতাল থেকে তাকে নিয়ে আসতে হচ্ছে, ওইখানে গিয়ে পর্যন্ত গুন্ডারা হুমকি দিচ্ছিল এমন। তবে এটা ঠিক যে বিকাশ দাসের উপর যে আক্রমণটা হলো সর্বশেষ, এটা সবচেয়ে মারাত্মক বলে আমার মনে হয়েছে। এই জন্য কারণ এটাতে দা ব্যবহার করা হয়েছে, এটাতে আপনার রড জাতীয় বা লাঠি ইত্যাদি ব্যবহার করা হয়েছে। এবং এটা আমার মনে হয়েছে যে এটা একটা খুন করার মানে চেষ্টা, এবং এটা এই অপরাধ আড়াল করার জন্যই যে সরকারিভাবে এত কারসাজি করা হচ্ছে এবং সাংবাদিকদের কলঙ্কিত করা হচ্ছে। আমরা চাই যে আক্রান্ত যারা, শুধু সাংবাদিকরা না, আইনজীবীরা আক্রান্ত, ডাক্তার আক্রান্ত, বুদ্ধিজীবীরা আক্রান্ত, শ্রমিক, কৃষক, মানে নারী সবাই আক্রান্ত আজকে সারা রাজ্যে। সুতরাং সমস্ত অংশের গণতান্ত্রিক শান্তিপ্রিয় মানুষ আপনার এই সাংবাদিকদের উপর আক্রমণের বিরুদ্ধেও, সংবাদ মাধ্যমের আক্রমণের বিরুদ্ধেও আপনারা গর্জে উঠুন, আমরাও আপনাদের পাশে আছি। এই